একবার শিয়াল খাবারের সন্ধানে ঘুরতে থাকে। এমন সময় পুকুরে কতগুলো হাঁস খেলতে দেখে। তারপর দুটো হাঁস মেরে সেখানেই খেয়ে ফেলে। আর তখনই পুকুরের পাশ থেকে এক দৈত্যাকার দানব বেরিয়ে এসে শিয়ালকে মারতে যায়। আর শিয়ালও দ্রুত সামনে এক গুহার মধ্যে ঢুকে পড়ে এবং এক ধ্যানমগ্ন কিংকংকে দেখে। তখন শিয়ালের পিছু পিছু ওই দানবও গুহায় ঢুকে পড়ে। শিয়ালও দ্রুত পাথরের আড়ালে লুকিয়ে যায়। কিন্তু ধ্যানমগ্ন কিংকংয়ের ধ্যান ভেঙে যায় আর রাগে সামনে থাকা ওই দানবকে প্রচণ্ড পরিমাণে মারতে থাকে। এই ফাঁকেই শিয়াল সেখান থেকে বেরিয়ে পালিয়ে যায়।